নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আরো একটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে আমি সৌমেন। তো ডিটেলস যাওয়ার আগে বলবো, কোন একটি জেলার ডিএম অফিসে অ্যাকাউন্টের নিয়োগ হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবং তার আগে বলবো আমরা চাকরি সংক্রান্ত জিকে, ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত অনেক কোশ্চেন পোস্ট করে থাকি আমাদের ভিডিওর আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে, সেটা আপনারা কমিউনিটি ট্যাবে ক্লিক করেই দেখতে পাবেন। প্রতিদিনই কোশ্চেন পোস্ট করা হয় এবং আপনাদের রেসপন্স খুব ভালো। তো আমরা ফার্স্ট কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে পশ্চিম মেদিনীপুর সার্চ করব। তো পশ্চিম মেদিনীপুরে ক্লিক করার পর দেখুন ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ল্যান্ড অফ ফ্রিডম ফাইটার্স রিক্রুটমেন্ট সেকশন যেটা আছে, তো রিক্রুটমেন্ট সেকশনে সরাসরি চলে যাব। এখানে যে দু নম্বর নোটিফিকেশনটা, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট রূপশ্রী সেল, অর্থাৎ রূপশ্রী সেলে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ হবে। তো আমরা নোটিফিকেশানটা ভিউ করে নেব, কারা কারা আবেদন করতে পারবে, কবে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে সে সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। তো দেখুন মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। তো অফলাইনে অ্যাপ্লিকেশান চাওয়া হয়েছে, কন্ট্রাকচুয়ালি রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ হবে। তো আবেদন করার শেষ তারিখ কিন্তু এখানে বলে দিয়েছে 24/10/2024 বিকেল 5:30 পর্যন্ত। পোস্টের নাম তাহলে অ্যাকাউন্ট্যান্ট, রেমুনারেশন কত বলা হয়েছে 15,000 টাকা পার মান্থ, অ্যাক্টিভ পোস্ট ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি কিন্তু শিডিউল কাস্ট SC এবং ইয়ারলি কন্ট্রাক্ট বেসিসে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এজ কত আছে, এজ কত চাওয়া হয়েছে বা বয়স কত চাওয়া হয়েছে, 40 বছরের বেশি হলে চলবে না। এবং সেটা মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ সেই অনুযায়ী এজটা ক্যালকুলেশন করা হবে। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, ভারতীয় নাগরিক হলেই হবে, অর্থাৎ যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে কিন্তু সেইভাবে জেলাভিত্তিক নিয়োগ নয়, এটা আপনি যে কোনো জেলা থেকেই নিয়োগ করতে পারেন। এবং আরও একটি সুখবর বলে রাখি যে রূপশ্রী প্রকল্পে যারা নিয়োগ হয়েছিল ওদের কিন্তু 60 ইয়ার্স হয়ে গেছে এবং ওদের একটি ইয়ারলি, অর্থাৎ 5 বছর 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে রিসেন্টলি একটি স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে। সেই ভিডিওটাও আমি দিয়েছিলাম, সেটা আপনি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এরপরে বাকি যাচ্ছি যে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী কী চাওয়া হয়েছে, কমার্স ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েট হতে হতে অর্থাৎ ক্রমার্স স্নাতক হলেই চলবে। এবং ওয়ার্কিং নলেজ কী চাওয়া হয়েছে, যে কম্পিউটারে MS অফিস খুব ভালোভাবে জানতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কাজ করার নলেজ থাকতে হবে, স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের ওপর। মিনিমাম তিন বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে, মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। জব রেসপন্সিবিলিটি কী চালা হয়েছে, না ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে যে রিপোর্ট প্রিপারেশন করতে হবে, কম্পাইলেশন, ফোরকাস্ট, অ্যানালিসিস অফ ভেরিয়াস ডাটা, অর্থাৎ ডেটা রিপোর্ট এইসব নিয়েই কাজ। এবং মোড অফ এক্সামিনেশন, তিনটি প্রসেসে এক্সাম হবে, টোটাল 100 নম্বরের এক্সাম। রিটেন টেস্ট হচ্ছে আপনার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেশন ওপর হবে 50 মার্কের, কম্পিউটার টেস্ট হবে 40 মার্কের আর পার্সোনালিটি টেস্ট হবে 10 মার্কের। এবং এটা যেহেতু অফলাইনে আবেদনপত্র সেই জন্যে নিচে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করে দেবে। ফর্ম একদম বেসিক কিছু জিনিস আছে, আবেদনকারীর নাম, কোন পোস্টে আবেদন করছেন, তার বাবার নাম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ 1/1/2024, এজ কত, অ্যাড্রেস, ইমেল, সেক্স, আর এখানে অ্যাসেম্বলি কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে, এবং ভোটার নাম্বারটা এখানে দিতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেভাবে দেওয়া আছে সিরিয়ালি সেইভাবে, মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজও এখানে আপনার যেহেতু চাওয়া হয়েছে সেটা দিতে হবে এখানে। আর কী চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সটাও এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে, আদার এক্সপিরিয়েন্স থাকলে উল্লেখ করে দিতে হবে, ডিক্লিয়ারেশন দিতে হবে এবং সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটের, এবং তারিখ ও স্থানের নাম এখানে দিতে হবে। দেওয়ার পর যথাযথভাবে ফর্মটি খামে মুড়ে আপনারা জেলার যে ডিএম অফিসের রূপশ্রী সেল আছে সেখানে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে। আবেদন করার শেষ তারিখ কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, যেটা বলা হয়েছে 24/10/2024 5:30 মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং যাদের চাকরির দরকার আছে সেই বন্ধুদেরকে শেয়ার করে দিন।